মঞ্চ টেলিভিশন নাটক ও চলচ্চিত্রের গুণী অভিনয়শিল্পী শর্মিলি আহমেদ মারা গেছেন। আজ শুক্রবার সকালে নিজ বাসাতে মারা যান তিনি। মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার বোন অভিনয়শিল্পী ওয়াহিদা মল্লিক জলি। মরানিতে স্বামীর কবরের পাশে শর্মিলি আহমেদকে সমাহিত করা হবে বলেও জানিয়েছেন তিনি। শুক্রবার সকাল 10:30টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে অভিনেত্রী ও সংসদ সদস্য শোভনা মোস্তফা লিখেছেন, আমাদের সময়ের অসাধারণ এক অভিনয়শিল্পী, আমার প্রিয় চাচি আজ সকালে নিজ বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন, তার আত্মার শান্তি কামনা করছি। তার প্রয়াণে গোটা নাট্যজগৎ তাদের সবার প্রিয় আম্মাকে হারালেন। জানা গেছে মৃত্যুর সময় শর্মিলি আহমেদের বয়স হয়েছিল 75 বছর। শর্মিলি আহমেদের প্রকৃত নাম মাজেদা মল্লিক। 1947 সালের 8ই মে তার জন্ম। এই জনপ্রিয় অভিনেত্রী অভিনয় শুরু করেন মাত্র 4 বছর বয়স থেকে। রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি। 60-এর দশকে চলচ্চিত্রাঙ্গনে নাম লেখান শর্মিলি। এর মধ্যে অবশ্য প্রথম চলচ্চিত্র ঠিকানা আলোর মুখ দেখেনি। তবে সুভাষ দত্তের আলিঙ্গন, আয়না অবশিষ্ট এবং আবির্ভাব চলচ্চিত্র দিয়ে সুপরিচিত হয়ে ওঠেন। শর্মিলি আহমেদের স্বামী রকিবউদ্দিন আহমেদও ছিলেন পরিচালক। তার নির্মিত পলাতক ছবিতে অভিনয় করেছেন শর্মিলি আহমেদ। স্বাধীনতা পূর্ববর্তী সময়ে আরও কিছু উর্দু ছবিতেও তিনি অভিনয় করেছেন। স্বাধীনতার পরে রূপালী সৈকতে, আগুন, দহনের মতো জনপ্রিয় সব চলচ্চিত্রে ছিল তার সরব উপস্থিতি। এ পর্যন্ত প্রায় 400 নাটক ও 150টি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। অভিনয় জীবনে মঞ্চ, টিভি ও চলচ্চিত্রের বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি। সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে। অভিনয় জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন যে বিনোদন অঙ্গনে তিনি সবার কাছে মা হিসেবেই পরিচিত ছিলেন। সবাই তাকে শর্মিলি মা বলেই ডাকত। ক্যারিয়ারের শুরুতে শর্মিলি আহমেদ ছিলেন ঢাকায় সিনেমার জনপ্রিয় অভিনেত্রী। পরবর্তীকালে ছোট পর্দার মা, দাদি কিংবা ভাবি চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মনে শক্তিশালী অবস্থান তৈরি করেছিলেন। অভিনয়ে ব্যস্ত থাকলে অনেক সময় পরিবারে সময় দিতে পারতেন না অভিনয়শিল্পীরা, কিন্তু শর্মিলি আহমেদ একেবারে আলাদা। অভিনয় ও সংসার দুটি সামলেছেন তিনি। সংসারে কি রান্না হবে, কে কি খাবেন এসব বুঝিয়ে দিয়ে প্রতিদিন ছুটতেন শুটিং সেটে। তার কাছে পরিবার ছিল সবার আগে গুরুত্বপূর্ণ। অভিনয় ও মা দুই জায়গাতেই সফল ছিলেন শর্মিলি আহমেদ। শুটিংয়ে যেমন তিনি সময় দিয়েছেন, তেমনি পরিবারের প্রতিটি কাজের দিকে খেয়াল রেখেছেন। প্রথম দিকে পরিবারের প্রতি দায়িত্ব কম থাকলেও মা হওয়ার পর দায়িত্ব বেড়ে যায়। সে সময় অবশ্য অভিনয় কমিয়ে দেন। সিনেমা ও নাটকের বেশিরভাগ শুটিং তিনি ঢাকার মধ্যেই করতেন, যেন সন্তানদের সময় দিতে পারেন। সন্তানদের মানুষ করতে অভিনয়টা একটু কমিয়ে দিয়েছিলেন শর্মিলি। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।